গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা পুরী থেকে ফিরেছি পরশু দিন, তো কালকে গ্যাপ গেছে, ভিডিও বানাইনি কালকে। তো আজকে এখন বেজে গেছে অলরেডি 3টে, তো এখন আমি রেডি হয়ে গিয়ে বেরোচ্ছি। তো এখন আমি যাচ্ছি কালনাতে, বাট মা সেটা জানে না, মা বলো বাড়ির কেউ জানে না। আমরা এখন কালনাতে যাচ্ছি, জাস্ট আমাদের দুপুরবেলায় ঠিক হলো, মানে ওপরে আমি আসলাম এই একটা নাগাদ, তারপরে ঠিক হলো যে যাব। তো ফটাফট করে খাওয়া দাওয়া করে চান টান করে রেডি হয়ে গেছি, কিচ্ছু নিইনি, জাস্ট এইরকম একটা লাগেজ নিয়েছি, তো বেরিয়ে পড়ছি। তো চলো আজকের ডেটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো কতদিন পর ট্রেনের জার্নি, খুব ভালো লাগছিল লোকাল ট্রেনে। আগে তো কত যাতায়াত করতাম, কিন্তু লকডাউনের পর থেকে আর একবারও যাওয়া হয়নি, তো এই ফার্স্ট টাইম হচ্ছে। আর মুসুর জন্য তো লোকাল ট্রেনের জার্নিটা এই ফার্স্ট টাইম একদমই হচ্ছে, ও তো ভীষণ এক্সাইটেড ছিল। আর এইরকম ট্রেনে যেতে যেতে জানলার ধারে বসে এই সবুজ দৃশ্য দেখতে খুবই ভালো লাগতো। আগের যখন ট্রেনেতে যেতে আমি খুব ভালোবাসতাম, তো সেই সব কথাগুলো মনে পড়ছিল। খুব এনজয় করেছিলাম এইবার ট্রেনেতে উঠে, লোকাল ট্রেনে। কে কে মিস করেছে লকডাউনের সময় লোকাল ট্রেনের এই জার্নিগুলোকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আমি তো অনেক দিন পরে উঠে যে কী আনন্দ হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি ফাইনাল ডেস্টিনেশনে, আমার বাড়িতে। তো এখনও বাড়িতে পৌঁছইনি, স্টেশনেই রয়েছি। তো এবার যাচ্ছি টোটোয় করে বাড়ির দিকে। তো চলো গিয়ে দেখা যাক কাকে কাকে সারপ্রাইজ করতে পারি। আর ইউ এক্সাইটেড মামাই? এখানে এখানে নেমে এসে, এখানে নেমে এসে আগে জুতোটা খোলো, জুতোটা খোলো। কিন্তু আর সারপ্রাইজটাই থাকবে না, সারপ্রাইজ দিতে এসি তো বন্ধ হয়ে গেল। হিম্মা তুমি এসিটা বন্ধ করে দিয়েছো, হাই ভগবান। তাহলে হাড়টা এখন দেখালি, কালকে আর আটকে দেবে, এবার মামি দেবে। তো বাড়িতে এসে সবাইকে মোটামুটি চমকে টমকে দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি, আবার এখন বেরোচ্ছি, যাচ্ছি একটু ফুচকা খেতে, কারণ আগের দিনকে ফুচকা খেতে গিয়েছিলাম, বাট ফুচকা শেষ হয়ে গিয়েছিল। আর তার পরের দিন যেহেতু লক্ষ্মী পুজো ছিল, তো সে কারণে ফুচকার দোকান বন্ধ ছিল। তা আজকে সেই কারণে ফুচকাটা খেয়ে যেতেই হবে, নাহলে চেন্নাইতে গিয়ে আমার আফসোসের শেষ থাকবে না, কারণ এখানকার বিজয়দার ফুচকা আর কি বেস্ট আর কি। যেখান থেকে আসে কালনাতে, সে এসে বিজয়দার ফুচকা না খেয়ে যায় না, বাট আমার এবার এসে একবারও খাওয়া হয়নি। তো এখন যাচ্ছি বিজয়দার ফুচকা খেতে, চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন টোটোই উঠছি, টোটোই করে এখন যেতে হবে। আর আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছে, যেটা আগের দিন থেকে অন্যবার লাইটিং দেয়, আর এবার দেখছি আজকে থেকেই দিয়ে দিয়েছে, কালী পুজো হয়। তো বেশ ভালো লাগে, এই দেখো এই পেছনেই দেখা যাচ্ছে, ওই দেখো, আর এখানে পাপাই আর সৌমিক স্কুটিতে যাবে, আর এই দেখো এখানে দেখা যাচ্ছে। চলো সবাইকে সারপ্রাইজ করেছি, তাই কাছে পিসিও আছে, পিসির বাড়িতে এসেছি, পিসিকেও দেখি সারপ্রাইজ দেওয়া যায় কিনা। চলো
এসে খেতে শুরু করে দিলে, ওয়েটও করলেন আমাদের জন্য। কি শুরু করে জল ফুটকে তোমরা আমাদের ভাগ বসাবে? তাই তো, তোমাকে ভাগ বসাতে মোটেও দেবো না। ছিল কারণ আমরা যেহেতু চলে যাব তার জন্য, তো মুসু খুব এক্সাইটেড ছিল ওদেরকে দেখে। মামা এইটা এটা কে হয় তোমার বলে দাও? দিয়া। আচ্ছা তুমি তুমি সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দাও, ওইটা তোমার কে হয়? এইটা মিমি, ওইটা দিয়া, ওটা মামা। ভিডিও হচ্ছে আর এখন সব থেকে টেনশনের একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি।